কাল হারারেতে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে হোয়াইটওয়াশি লক্ষ্য টাইগারদের টেস্ট র্যাঙ্কিংয়ে মাহমুদুল্লাহ মিরাজের উন্নতি 15 ধাপ এগিয়ে 55তে লিটন সেন্ট লুসিয়ায় চতুর্থ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া 5 ম্যাচ সিরিজে 3-1 এগিয়ে ক্যারিবিয়ানরা দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে 2018 রাশিয়া বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিক নিয়ে করা একটি বিশেষ রিপোর্ট শুভেচ্ছা খেলাধুলার সব খবর নিয়ে আমন্ত্রণ এন স্পোর্টস গ্যালারিতে সাথে আছি আমি আনোয়ার কানুন শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর হারারেতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ যেখানে বাংলাদেশ সময় দুপুর 1:30টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল ওয়ানডে সুপার লীগের অংশ হওয়ায় প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য তাই 3-0 সিরিজ জেতাই লক্ষ্য বলে জানান অধিনায়ক তামিম ইকবাল তবে এই সিরিজে পাওয়া যাবে না দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ব্যক্তিগত কারণে আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার কথা তার সিরিজের বাকি দুই ম্যাচ হবে একই ভেন্যুতে 18 ও 20 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো পারফরমেন্সের প্রভাব ফেলেছে বাংলাদেশি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে হারারে টেস্টে অপরাজিত 150 রানের ইনিংসটি 19 ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে তুলে এনেছে 44 নম্বরে আর লিটন দাসের 95 তাকে 15 ধাপ এগিয়ে 55তে আসতে সাহায্য করেছে আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অফ স্পিনার মেহেদি হাসান মিরাজেরও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে 9 উইকেট পাওয়ায় 6 ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন 24-এ সেন্ট লুসিয়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে 4 রানে নাটকীয় জয় পেল অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 189 রান সংগ্রহ করে অজিরা মিচেল মার্শ খেলেন 75 রানের ইনিংস জবাব দিতে নেমে জয়ের পথেই ছিল ক্যারিবিয়ানরা শেষ ওভারে দরকার ছিল 11 রান কিন্তু মিচেল স্টার্কের করা ওই ওভারের প্রথম 4 বলে কোনো রান করতে পারেননি মারকুটে আন্দ্রে রাসেল শেষ বলে ছক্কা হাঁকালেও 4 রানের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ 5 ম্যাচ সিরিজে ক্যারিবিয়ানরা এগিয়ে আছে 3-1 ব্যবধানে 2018 রাশিয়া বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিক নিয়ে করা রাসেল উদ্দিন জনির রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজকের এন স্পোর্টস গ্যালারি থেকে দর্শক দেশ বিদেশের খেলার সব আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস খেলার মাঠে সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আজকের এই দিনে স্পেনের বিপক্ষে হ্যাট্রিক করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এতে রোনালদো গড়েছিলেন এক অনন্য কীর্তি চতুর্থ ফুটবলার হিসেবে গোল পেয়েছিলেন 4টি ভিন্ন বিশ্বকাপে আর প্রথম ফুটবলার হিসেবে গোল করেন টানা 8টি বড় টুর্নামেন্টে পর্তুগালের ফুনচাল অঞ্চলের মাদেইরাতে জন্ম নেয়া এসিয়ার সেভেনে রয়েছে ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয় 5টি ব্যালন ডিয়ার সহ আছে অসংখ্য শিরোপা আছে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক 134টি গোল এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে 12টি গোলের রেকর্ড তিনি প্রথম ইউরোপীয় ফুটবলার যার কিনা 100টি আন্তর্জাতিক গোল করার রেকর্ডও আছে সব মিলিয়ে তিনি যেন রেকর্ডের এক বরপুত্র রাসেল উদ্দিন জনি এন স্পোর্টস